নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মু জ্যোতির্বিদ সুধীর স্বাগত করছি মোর ইউটিউব চ্যানেল কু। দর্শক বন্ধু, 2022 মশিয়া উপলক্ষে আপনমানকু আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা। আমার 2022 মশিয়া যেতবেলে আসিবাকু যাউছি, নুয়া বর্ষটি আসিবাকু যাউছি, আম সমস্তক মনরে প্রশ্নর উঙ্কি মারুছি যে 2022 মশিয়াটি মো রাশিরে কেমতি রহিছি, 2022 মশিয়াটি কেমতি কটিব। প্রিয় দর্শক বন্ধু, এই প্রসঙ্গে মোর আউ গোটে নূয়া চ্যানেল অছি যার নাম হচ্ছে জ্যোতিষ সুধীর। আপনি এই জ্যোতিষ সুধীর চ্যানেল কু ভিজিট করন্তু, খুব শীঘ্র সেতে উপলব্ধ হবাক যাউছি 2022 মশিয়ার বার্ষিক ভবিষ্যৎবাণী। তেবে আজ এই ভিডিওরে আমি আলোচনা করিবাক যাউছে কন্যা রাশির আর্থিক ভবিষ্যৎবাণী কেমতি রহিব, আর্থিক 2022 মশিয়ার আর্থিক পরিস্থিতি কেমতি রহিব, এই প্রসঙ্গে আজ আমি আলোচনা করিবাক যাউছে। প্রিয় কন্যা রাশির ব্যক্তিবিশেষ, আপন মানে জানন্তি যে আমার সাধারণত শনি, বুধ, শুক্র এবং রাহু এই গ্রহগুলিক আমার আর্থিক ক্ষেত্রকে বিশেষ ভাবে প্রভাবিত করে থাকে। তবে আমি যদি এই 2022 মশিয়ার গ্রহ মানকর গোচরীয় স্থিতিকে অনুধ্যান করিবা, কেবল শনি কু ছাড়ি দেলা পরে, কারণ শনি রহুচন্তি আমার মকর রাশির অবস্থান করিবে 2022 মশিয়ারে, শনি রাশি পরিবর্তন করিবে নাহিঁ। এহা ছড়া রাহু, কেতু, বৃহস্পতি, বুধ, রবি এইসব গ্রহ গুলিক গতিশীল হয়ে 12টি যাক রাশি ভ্রমণ করবে। তেমন এতাদৃশ গ্রহ মানকর গোচরীয় ভ্রমণ কু আখি আগে রাখিকি মু প্রস্তুত করেছি আপনার 2022 মশিয়ার বার্ষিক ভবিষ্যৎবাণী। প্রিয় কন্যা রাশি ব্যক্তিবিশেষ, আমার যদি লক্ষ্য করিবা তাহলে 5 এপ্রিল 2022 রাহু মেষ রাশি কু আসবে, কেতু তুলা রাশি কু আসবে, এবং 19 নভেম্বর 2021 রু ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশি বৃহস্পতি অবস্থান করে। হ্যাঁ, 13 এপ্রিল 2022 এই বৃহস্পতি গ্রহ পূর্বাভাদ্র নক্ষত্র মীন রাশি কু চলবে। তেমন গ্রহ মানকর এইসব চলনর যে গোচরীয় ভ্রমণর যে অবস্থা, এখন লক্ষ্য করি আসন্তু আমি আলোচনা করিবা কন্যা রাশির আর্থিক ভবিষ্যৎবাণী কেমতি রহিব 2022 মশিয়াটি। দেখন্তু প্রিয় কন্যা রাশি ব্যক্তিবিশেষ, আপনকর রাশির স্বামী গ্রহ হচ্ছে বুধ, আপনক রাশির মালিক গ্রহ হচ্ছে বুধ গ্রহ, আপনক রাশির কর্মর মালিক হচ্ছে বুধ গ্রহ, এবং ধনর মালিক হচ্ছে শুক্র, এবং ভাগিদারী বা আপনকর যৌথ বা পার্টনারশিপর মালিক হচ্ছে বৃহস্পতি, আপনকর লাভর মালিক হচ্ছে মঙ্গল। তেমন আমি যদি লক্ষ্য করিবা আপনকর জানুয়ারী মাস কথা, জানুয়ারি মাসের আপনকর বিভিন্ন সূত্র 2022 জানুয়ারি আপনকর বিভিন্ন সূত্রর অর্থ লাভ হবার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারি মাসের মধ্যে আপন আর্থিক লাভবান হবে এবং বিভিন্ন সূত্রর আপনকর অর্থাগম হব। আপনকু নিজর বুদ্ধি নিজর কৌশল খটেই আপন নিশ্চিত ভাবে অধিকর অধিক অর্থ উপার্জন করিয়া পাই এই জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাসের আপন নিশ্চিত ভাবে সমর্থ হয়ে পারিবে। তবে মার্চ মাস কথা যদি দেখিবা তাহলে মার্চ মাসের আপনকর টিকে খরচর পরিমাণ বৃদ্ধি পাইপারে, তেমন খরচ উপরে আপন মার্চ মাসের টিকে লগাম লগান্তু। এপ্রিল মাস কথা যদি দেখিবা, এপ্রিল মাসের আপন পুঞ্জিনিবেশ করিবা পূর্বরু প্রথমে চিন্তা টিকে করন্তু, এবং আপন এপ্রিল মাসের টিকে আর্থিক ক্ষেত্রে আপন জগি রাখিকি টিকে চালিবা দরকার। আউ মে মাস কথা যদি দেখিবা, মে মাসরে আপনকর বিভিন্ন সূত্রর অর্থাগম হবার সম্ভাবনা রহিছি, এবং এই মে মাসের মধ্যে আপন কিছু অর্থ মধ্যে সঞ্চয় করি পারিবে, বহুত ভাল কথা। অগস্ট মাসরে আপনকর আর্থিক আপনকর যদি দেখিবা, জুন মাসরে আপনকর বিভিন্ন সূত্রর আপনকর অর্থ লাভ হব, এবং জুলাই মাসরে আপনকর অপ্রত্যাশিত ভাবে কিছু খরচ হয়তো তো জুটি পারে, আকস্মিক ভাবে আপনকর অর্থ ব্যয় হবার সম্ভাবনা কু সূচনা প্রদান করুছি।
ग्रह मान स्थिति तेज अगस्त मास क्या देखा आप गोटे उत्थान पतन अवस्था भितर अगस्त मसे चलिए सेप्टेम्बर मसर विभिन्न सूत्र अर्थ लाभ हम सेप्टेम्बर मसरे निश्चित धन संचय करें अक्टोबर मासरे आपण पर्याप्त परिमाण रे अर्थ लाभ करने सहित आपण पूंजी मध्य किछि अर्थ मध्य संचय करि परिबे तेबे नवंबर एवं डिसेंबर मास रे जदियो आपणकर भल रहिबो उपार्जन आपणकर विभिन्न सूत्ररु आय भल रहिबो किंतु आपण टिके खर्च उपरे निजकु नियंत्रण रक्षा करियाकु पडिबो तेणु प्रिय कन्या राशि व्यक्ति विशेष एथिला आपणकर 2022 मसिहार वार्षिक भविष्यवाणी प्रिय दर्शक बंधु जदि मोर वीडियो को आपन नुआ करी देखुचंती ताहले ज्योतिष वास्तु एवं धर्म संबंधी ऐतिहासिक चैनल को आपन माने निश्चित भाव सब्सक्राइब करंतु शेयर करंतु एवं लाइक मध्य करंतु आउ विजिट करंतु 2022 मसीहार भविष्यवाणी जानिबा पई मोर आउ गोटे नुआ चैनल जोटी होची ज्योतिष सुधीर से आपन पाइबे 2022 मसीहार भविष्यवाणी प्रिय दर्शक बंधु आज उपस्थापन केमती लगला आज प्रिय दर्शक बंधु पुणी आम आगामी अध्याय देखा से पर्यंत जय जगन्नाथ।